স্নান করতে যাওয়ার আগে একটা খেয়ে গেছিলাম, দারুণ লাগছে। তার সেই যে ঘুরতে গেছিলাম এতগুলো জামা নিয়ে গেছিলাম, তার মধ্যে বেশিরভাগ অবস্থা দেখো এখন বাজছে, এখন বাজছে 9:14। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে ছাদ থেকে ব্লগটা শুরু করছি, কারণ আমার সকালবেলা যে জিনিসগুলো ধুয়ে মিলে দিয়ে গেছিলো, বৃষ্টি চলে এসেছে, অলরেডি বৃষ্টি পড়ছে, মা বলছে জিনিসগুলো তুলে নিয়ে, আমি কিছু জিনিস তুলেছি, আর আমি কিছু জিনিস তুলেছি, এখনও কিছু জিনিস তুলতে বাকি আছে। তো চলো সেগুলো তুলে নিই, কারণ বৃষ্টি থেমে গেছে, তাই ভাবলাম একটু ভিডিওটা অন করি, ছাদ থেকে ভিডিওটা শুরু করি। তো চলো, মালপোয়া মিষ্টি রসে দোকান, এমনি মালপোয়া শেষের পথে, এই যে হরদেও শেষের পথে। আর নিচে কি আছে তোমার? মালপোয়াগুলো দেখতে যা লাগছে না, আর আমি না চান করতে যাওয়ার আগে একটা খেয়ে গেছিলাম, দারুণ লাগছে। তা বিশ্বাস করো মিষ্টি তো বেশি পছন্দ করি না, মানে মিষ্টি আমি পছন্দ করি, বাট এত মিষ্টি মানে খাওয়া যাবে না আর কি, একসঙ্গে একটার বেশি তার বেশি দুটো খাওয়া যাবে না, প্রচুর মিষ্টি। এমনিতে এতে চিনি দেওয়া আছে, তারপর আবার মিষ্টি রসে ডোবানো, মানে বুঝতে পারছো কেমন মিষ্টি হবে, প্রচুর মিষ্টি হবে। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, শাক আর ওই ঘ্যাঁট, বৈতালের ঘ্যাঁট, যেটা আমি খাবো না, আর এই যে মাছের মুড়ো। তো সারাদিন খাওয়া আর খাওয়া, একটু আগেই বৌদিরা বেরিয়ে গেল, তো এখানে থামস আপটা কোথায় রেখেছি সেটাই খুঁজছিলাম, খুঁজে আর পাচ্ছিলাম না, তারপরে দেখলাম ডিপ ফ্রিজে পড়েছিল। আর এই যে আনারস, আনারসটা মোটামুটি আমার খেতে ভালোই লাগে, খারাপ চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে, চারিদিকে জিনিস ছড়ানো ছিটানো। সেই যে ঘুরতে গেছিলাম এতগুলো জামা নিয়ে গেছিলাম, তার মধ্যে বেশিরভাগ ভিডিও হয়েছে একটা ইয়েলো ড্রেসে, যেটা তোমরা দেখছো ভিডিও, অনেকগুলো ভিডিও দেখেই নিয়েছো, আরও এখনও অনেক কিছু পোস্ট করার বাকি আছে, করবো আস্তে আস্তে। তো যাই হোক, এগুলো এখন ভাঁজ করতে বসবো, যেটা সব থেকে বিরক্তকর ব্যাপার একটা, মানে আমার কাছে জামা কাপড় গোছানোটা কেন বিরক্তকর হয়ে যায় বলতো, কারণ আমার না ঠিকঠাকভাবে যতক্ষণ না গোছানো হচ্ছে ততক্ষণ ওই জামাটার পিছনে লেগে থাকবো, তার জন্যই আমার কাছে না এই জামা কাপড় গোছানোটা মাঝে মাঝে বিরক্তকর হয়ে ওঠে। তো যাই হোক, চলো জিনিসগুলো গুছিয়ে নিই। তো মা এখানে করছিল গরমা গরম রুটি, আর আজকে রাতে সবাই খাবে রুটি তরকারি, তাই জন্য মা এখানে রুটি করছে। আর আমার এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ব্লগের মধ্যে কিছু একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। বাই বাই।